সাধারণ মানুষের কথা ভাবছে না। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে পুরোপুরি ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন মমতা। রান্নার গ্যাসে ভর্তুকি বন্ধ নিয়ে অতীতে ইউপি সরকার, এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লোকসভায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, আগামী মাস থেকে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের প্রতি মাসে 4 টাকা করে দাম বাড়বে কেন্দ্রে। আর 2018 সালে মার্চ থেকে পুরোপুরি ভর্তুকি তুলে নেওয়া হবে, বাজার মূল্যে গ্রাহকদের সিলিন্ডার কিনতে হবে। এর আগের বছরে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের কড়া সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে বছরের 9টি সিলিন্ডারের ভর্তুকির সিদ্ধান্ত থেকে পিছু হটে 12টি সিলিন্ডারে ভর্তুকি চালু হয়। এবার সবটাই ভর্তুকিহীন হতে চলেছে। এ খবর জানার পরেই টুইটারে 3টি মন্তব্য করেন মমতা। প্রথমে তিনি লেখেন, আমি সত্যি সাধারণ মানুষের কথা ভেবে চিন্তিত। আগে এলপিজি থেকে ভর্তুকি তোলা হয়েছে, এখন আবার বিজেপি জনগণের কথা ভাবে না। এরপরে তিনি আরেকটি পোস্টে লিখেছেন, বিজেপি প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে, এরা শুধু টাকার কথা ভাবে। কিভাবে বিজেপি সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করতে পারে, এমন প্রশ্ন তুলেছেন মমতা।